নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কৃষক আন্দোলনের বিজয় উপলক্ষে শিলচরে শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ কর্মসূচি পালিত। আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে বহিষ্কার, সুবিচারের দাবি মহিলা কর্মীর। দেড় বছরের শিশুপুত্রকে নিয়ে নিখোঁজ স্ত্রী, থানায় মামলা সামিল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিজয় উপলক্ষে শনিবার শ্রমিক কৃষক সংগঠনগুলির উদ্যোগে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একটি যৌথ কর্মসূচি পালিত হয়। যদিও দেশের বিভিন্ন স্থানে এদিন বিজয় মিছিল আয়োজিত হয়, কিন্তু শিলচরে 144 ধারা জারি থাকায় বিজয় মিছিল না করে যৌথ কার্যসূচি পালন করা হয়। উপলক্ষে সেখানে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন সিআইটিইউর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, এআইইউটিইউসির রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী, সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি রেজামন্দ আলী বুরভুইয়া, অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি শ্যামদেও কুর্মী, এআইইউটিইউসির জেলা সম্পাদক মাধব ঘোষ, ডিওয়াইওয়াই এর জেলা সভাপতি পাবলুব লস্কর, এআইডিওয়াই এর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ, এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লুল ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন রেজামন্দ আলী বরভুইয়া, শ্যামদেও কুর্মী, সমীরণ আচার্য, সুভাষ দেব, মাধব ঘোষ, পাবলুব লস্কর প্রমুখ। বক্তারা ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়ের জন্য কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো সব কয়টি সংগঠন ও আপামর জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রেজামন্দ আলী বুরভুইয়া বলেন, অনর কৃষকরা দাম্ভিক মোদী সরকারকে বাধ্য করে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া আইন প্রত্যাহার করতে, এটা সামান্য একটি ঘটনা নয়, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শ্যামদেও কুর্মী বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন উপার্জনহীন হয়ে মারাত্মক সংকটের সম্মুখীন, তখন কেন্দ্র সরকার পুঁজিবাদী শোষণ শাসনকে দীর্ঘস্থায়ী করতে একের পর এক জনবিরোধী কালা আইন পাস করে নেয়। তারা ভেবেছিল জীবন জীবিকার প্রয়োজনে চরম দুর্ভোগ পোয়াতে বাধ্য হওয়া জনগণ নীরবে সব মেনে নেবে, কিন্তু তা হয়নি। কৃষকরা দীর্ঘ এক বছর আন্দোলন করে বাধ্য করে কেন্দ্র সরকারকে আইন বাতিল করতে। এই ঘটনায় দেশের সংগ্রামী জনগণকে সরকারের জনবিরোধী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রেরণা যোগায়। আন্দোলন করতে গিয়ে বহু কৃষককে শহীদ হওয়া হয়েছে, কৃষক শহীদ হয়েছে। নরেন্দ্র মোদী সরকার আন্দোলনকে দমন করার জন্য দমননীতি গ্রহণ করে কৃষকদের উপর অকথ্য অত্যাচার করেছে, অকথ্য অত্যাচার চালানো হয়েছে। যে কামান জোর কামান লাঠি গুলি কোনো কিছু বাদ যায়নি, কিন্তু দমনগুলো যতই তীব্র হয়েছে কৃষকদের মনোবল তত দৃঢ় হয়েছে, আরো দৃঢ় হয়েছে, এবং আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবং ভারতবর্ষের সমস্ত সুবর্তী সম্পন্ন মানুষের সমর্থন লাভ করেছে এই আন্দোলন। যাই হোক, কৃষকদের এই আন্দোলন, এই যে দীর্ঘস্থায়ী অনর অনমনীয় আন্দোলনের ফলে নরেন্দ্র মোদী সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে, সরকার তাদের দাবিগুলো মানে মেনে নিতে বাধ্য হয়েছে, এবং এই আন্দোলনটা একটা ঐতিহাসিক জয়। এই জয়টা শুধু জয় নয়, এটা ঐতিহাসিক জয় বন্ধুগণ। আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে বহিষ্কার করার সুবিচার চেয়ে সরব হলেন কুচিনা সার্ভিস সেন্টারের এক মহিলা কর্মী। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অভিযোগকারী মহিলা অর্পিতা দেবনাথ জানান, দীর্ঘ 6 বছর থেকে কুচিনা সার্ভিস সেন্টারের শিলচর শাখায় তিনি কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন, কিন্তু মাস খানেক আগে ওই শাখায় এক ম্যানেজার বদলি হয়ে আসার পর থেকেই তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দিন কয়েক আগে আগাম নোটিশ ছাড়াই তাকে হঠাৎ চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আগাম নোটিশ ছাড়াই কেন তাকে বহিষ্কার করা হলো এ নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেননি। তিনি আরও জানান, কর্মসংস্থান থেকে কোনো কর্মীকে ছাঁটাই করা হলে ন্যূনতম 3 মাস আগে তাকে নোটিশ প্রদান করতে হয়, কিন্তু এক্ষেত্রে হঠাৎ করেই চাকরি থেকে বহিষ্কারের নোটিশ তার হাতে তুলে দেওয়ায় তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম ঘটেছে। অবশেষে কোনো পথ না পেয়ে অসম মজুরি
ইউনিয়নের কর্মকর্তা সহ তার কর্মসংস্থানের সহকর্মীদের নিয়ে ম্যানেজারের কাছে দেখা করে স্মারকলিপি প্রদান করলেও ম্যানেজার তা গ্রহণ করেননি। যদি বিষয়টি নিয়ে তিনি সুবিচার থেকে বঞ্চিত হন তবে আইনের দ্বারস্থ হবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন অর্পিতা ও তার সহকর্মী সহ ইউনিয়নের কর্মকর্তারা। কিন্তু আজকের ডেটে আমাকে নতুন এসআই বিতান রয় চৌধুরী এনুনা উনি আসার জয়েন করার পর থেকে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। উনি এসেই আমাকে প্রথম বললেন যে আমি যদি মিসবিহেভ করি আমার জন্য একটা 6 তারিখের ডেটে একটা লেটার ইস্যু হলো। লেটারের মধ্যে লেখা আছে যে আমি ডাইরেক্টলি এসআইয়ের সাথে মিসবিহেভ করি। তো আমার কথা হলো একটাই, আমি ডাইরেক্টলি যদি এসআইয়ের সাথে কোনো মিসবিহেভ করে থাকি তাহলে আমাকে প্রুফ দিন বা আমাকে টার্মিনেশন লেটার দিন, কিন্তু কোম্পানি আমাকে সেপারেশন করে দিয়েছে। ওয়ার্নিং লেটার যেটা আপনাকে আমাদেরকে 3 মাস আগে দিতে হয় এটা না দিয়ে কোম্পানি আমাকে সেপারেশন লেটার দিয়ে দিয়েছে। এটা কি বাবদে আমাকে দেওয়া হয়েছে আমি এখন পর্যন্ত কোম্পানির কাছ থেকে কোনো আনসার পাইনি। আজকে আমি এসেছিলাম যে আমি ওদেরকে একটা ইউনিয়নের একটা কপি এসেছিলাম, কিন্তু ওটা ওরা গ্রহণ করেনি। ম্যানেজমেন্ট নাকি বলেছে এটা অথরাইজেশন ছাড়া উনি গ্রহণ করতে পারবে না। আমি একটাই সুবিধা চাই, কেন আমাকে ডাইরেক্টলি যে আমি এসআই সাথে মিসবিহেভ করেছি আমাকে এটার প্রুফটা দিতে হবে। কারণ এখান থেকে আমাকে কেন বের করা হয়েছে এখন পর্যন্ত আমি 18 মাসের কোলের শিশুপুত্র আরিয়ান হোসেনকে নিয়ে তার মা কোথাও চলে গেছেন। অনেক খোঁজখবর করেও স্ত্রী পুত্রের সন্ধান পাননি শিশুপুত্রের বাবা তথা হাইলাকান্দি জেলার অধীনস্থ বাঁশডাহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জুবাইর আহমেদ মাঝার ভুইয়া। নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রী পুত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি। শুক্রবার এ মর্মে বাঁশডাহর দ্বিতীয় খণ্ডের সারিমুল হক মাঝার ভুইয়াকে অভিযুক্ত করে হাইলাকান্দি থানায় একটি অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন তিনি। তার স্ত্রী ও পুত্রের প্রাণ সংশয় রয়েছে বলে জানান তিনি। এদিকে স্ত্রী ঘর থেকে যাওয়ার সময় নগদ 1,60,000 টাকা সহ বিয়ের গয়না নিয়ে গেছেন বলেও এজাহারে উল্লেখ করেন। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি তার স্ত্রী ও পুত্রের উদ্ধারের দাবি জানান। শনিবারে সকালে ঘুম থেকে উঠার পরে আমরা দারোয়া কইছে যে কালকে রাতে তার বউ আর 18 মাসের একটা বাচ্চা অপহরণ হয়েছে। অপহরণ করে আমরা জিজ্ঞেস কিরকম হয়েছে বা কি লাগিতে, তখন কইছে তার লাগা করো তার একটা সম্পর্কিত একটা মানুষ আছে জাবেদ কইয়া তার নাম, তার লগে হনো আসলো। তো হেও একলগে তারা রাত্রে গেছে, হেও ওদিন রাত্রে গেছে আর তার বউ বাচ্চাও নাই হিসাবে অপহরণ করছে হিসাবে তারা দিয়ে চিনাক্ত করিয়া একটা কেস করা হয়েছে। কেস করিয়া ফটো সহ সব কিছু থানা দিয়ে আমরা সঠিক ইনকোয়ারি লাগিয়া আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি আর প্রশাসনকে কইছি অতি শীঘ্রই ইনকোয়ারি করিয়া বাচ্চা আর তার বউ আনিয়া প্রশাসনে তার আত দেওয়ার লাগি এটা আমরা অনুরোধ করি আমরা কেস করছি। আমরা মিডিয়া সিডিয়া সব কিছু দিছি আর যেন যারা ফাইন তার ফটো ওটো সব কিছু ছাড়া আছে ফেসবুকেও আছে প্লাস পেপারও নিউজ লাগবে ফাইবা, যেন ফাইন দরিয়া রাখবা বা ফোন নাম্বার দেবো ফোন নাম্বারে যোগাযোগ করবা। মোটামুটি 18 মাসের বাচ্চাটা অকুল বাচ্চাটা আমরা চাই আর বাচ্চা কোনো কিছু হইলে সম্পূর্ণ হে দায়ী। যাবে যে ছেলেটা সারিমূলক তার আর এক নাম হে সম্পূর্ণ দায়ী। তার ঘরও বিচারাচার দেওয়ার পরে তারা ওইটা কোনো রেসপন্স নেই না কোনো কিছু না, ওই হিসাবে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যেন আমরা অতি শীঘ্রই আমরা বাচ্চাটা আর বেটিরে আনিয়া তারা তো সমঝিয়ে দেওয়ার লাগি আমরা ওটা অনুরোধ। প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড এন্টারপ্রাইজ স্কিমের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় শিলচরে। কাছাড় অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রসেসর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচরের ডিআইসিসির সভাকক্ষে প্রধানমন্ত্রী ফরমালাইজেশন অব মাইক্রো ফুড এন্টারপ্রাইজ স্কিমের উপর জেলাভিত্তিক অ্যাওয়ারনেস কাম রেজিস্ট্রেশন ড্রাইভ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ কুমার মোদকের পরিচালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রত্যেক বক্তারা দেশব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার নিয়ে আলোকপাত করেন। এই প্রকল্পের অধীনে মশলা খাদ্যশস্য ফল সবজি ও দুধ উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা জানান, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে সরকার মাইক্রোফুড প্রসেসিং ইউনিটগুলোকে গুরুত্ব প্রদান করেছে। মাইক্রোফুড প্রসেসিং এর জন্য বেকার যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান প্রদান, সাধারণ অবকাঠামোর জন্য গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তা, ব্র্যান্ডিং ও বিপণনের ব্যবস্থা করা হবে বলে জানান তারা। এক্ষেত্রে বেকার যুবক যুবতীরা ঋণের জন্য আবেদন করতে পারবেন বলে পরামর্শ দেন বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে কাছাড়ের ডিআইসিসির জেনারেল ম্যানেজার সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। মেরা নাম মনিকা চৌধুরী হ্যাঁ, এআইসিসি কে গুয়াহাটি কে যে
खोलोगे ये पर स्पीड पर यहाँ पर प्रमोट करने के लिए यहाँ पर आज सिलचर में आए हैं। और इंडस्ट्री एसोसिएशन हमारे डिपार्ट का जो यहाँ पर बना हुआ है उन लोगों ने ये प्रोग्राम ऑर्गेनाइज किया है। और इस स्कीम के थ्रू हम छोटा छोटा जो माइक्रो फूड प्रोसेसिंग इंडस्ट्रीज है उन लोगों को सपोर्ट करने के लिए ट्राई करेंगे और जो भी टेक्निकल फिनेंशियल हेल्प है इस स्कीम के अंदर हम इसमें दे पाएंगे। तो इसके लिए कॉन्टैक्ट अगर आप लोगों को इन्फॉर्मेशन की ज़रूरत है तो आप लोग BICC ऑफिस में GM सर को मिल सकते हो या इंडस्ट्री एसोसिएशन के जो मेंबर्स हैं उन लोगों के साथ भी कॉन्टैक्ट कर सकते हो। और इस स्कीम के जो प्रमोशन है वो भी इंडस्ट्री एसोसिएशन के थ्रू आप लोग करवा सकते हो। প্রথমবারের মতো শিলচর শহরে পদার্পণ করছেন পরম পূজনীয় শ্রীমদ কালীপদ ভট্টাচার্য মহারাজ। শনিবার তারাপুরস্থিত রামঠাকুর সেবাশ্রম সংঘে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সেবাশ্রম সংঘের কর্মকর্তারা। তারা জানান আগামী 14 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সুদূর আগরতলা থেকে রেল যুগে শিলচরে পদার্পণ করবেন পরম পূজনীয় শ্রীমদ কালীপদ ভট্টাচার্য মহারাজ। তাকে শিলচর রেল স্টেশন থেকে ভক্তবৃন্দরা অভ্যর্থনা করে সেবাশ্রম সংঘে নিয়ে আসবেন এবং সেখানে তাকে বরণ করা হবে। পরে এ নিয়ে এক প্রাসঙ্গিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরের দিন অর্থাৎ বুধবার 15 ডিসেম্বর সকাল থেকে থাকবে ধর্মীয় পূজার্চনা। এদিন প্রথমে থাকবে বাল্যভোগ, দীক্ষা প্রদান, বিশেষ পূজানুষ্ঠান, মহারাজ দর্শন সহ আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। পাশাপাশি যারা দীক্ষা গ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে 15 ডিসেম্বর সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত দীক্ষা গ্রহণ করতে পারবেন বলে জানান সংস্থার পক্ষ থেকে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর রামঠাকুর সংঘের কোঅর্ডিনেটর বাসুদেব চৌধুরী, সম্পাদক নারায়ণ পাল, জয়েন্ট সেক্রেটারি পঙ্কজ বণিক প্রমুখ। আমি শ্রী বাসুদেব চৌধুরী, কোঅর্ডিনেটর। সকল ভক্ত গুরুভাই এবং গুরুভাই বোনকে অনুরোধ করা যাইতেছে যে আমাদের কৈবল্য ধামের সপ্তম মহন্ত মহারাজ পরম পূজনীয় শ্রীমদ কালীপদ ভট্টাচার্য মহাশয় আগামী 14 ডিসেম্বর মঙ্গলবার 2021 ইংরাজিতে তারাপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর মন্দিরে শুভ পদার্পণ করিবেন। 15 ডিসেম্বর বুধবার 2021 ইংরাজি নাম প্রার্থীগণকে নাম প্রদান করিবেন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। ইচ্ছুক নাম প্রার্থীদের তারাপুরস্থিত শ্রী শ্রী রামঠাকুর মন্দিরে নিজেদের নাম তালিকাভুক্ত করিতে অনুরোধ জানানো যাইতেছে। 15-12-21 ইংরাজি বুধবার ভোর 5টায় বাল্যভোগ, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এই সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শ্রী শ্রী শ্রীনাম প্রদান মানে দীক্ষাদান। 11টা থেকে 12টা পর্যন্ত দুপুরের পূজা ও ভোগ আরতি, 12টা থেকে 1টা পর্যন্ত মহারাজ দর্শন এবং বিকেল 3টা আলোচনা সভা, মহারাজ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। রামনগর তারাপুর জিপির গ্রুপ সদস্য তথা বিজেপি কর্মী প্রয়াত গৌরাঙ্গ দাস ওরফে গৌরীলাল দাসের স্মৃতিচারণ সভার আয়োজন করল রামনগর গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশন। স্থানীয় চিরকান্দুস্থিত এক বাণিজ্যিক ভবনে এই স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এতে প্রয়াত গৌরীলাল দাসের জীবিতকালে সমাজসেবা সহ দলীয় কাজে তার আবেদনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। স্মৃতিচারণ সভার শুরুতে প্রয়াত গৌরীলাল দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সভায় আয়োজকদের পক্ষে থেকে প্রয়াত গৌরীলাল দাসের পরিবারের সদস্যদের হাতে শোক স্মারক তুলে দিয়ে তার মহানুভবতার কথা সভায় তুলে ধরেন সংস্থার সভাপতি আতাউর রহমান লস্কর। সভা শেষে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা। গৌরাঙ্গদের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, আমি যতদূর ওনাকে জানি যতদূর লক্ষ্য করেছি একটা কথা এখানে বক্তব্যে উঠে এসেছে যে উনি যখন নির্বাচনে অবতীর্ণ হবেন গ্রুপ সদস্য হিসাবে এই অঞ্চল থেকে কোনো রাজনৈতিক দল কিংবা অন্যরা কেউ গৌরাঙ্গদার বিরুদ্ধে কোনো প্রার্থী দাসপ্রাণী দাঁড় করানোর মতো চিন্তাধারা করেনি। এতেই বোঝা যায় যে গৌরাঙ্গদার প্রতি এই অঞ্চলের মানুষের কতটুকু শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধার জন্যই ওনার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, যার জন্য ওনাকে ভোটে অবতীর্ণতা হয়নি, নমিনেশন দিয়েছে তারপরে ডিক্লেয়ার হয়ে উনি জয়লাভ করেছেন।
সমাজের বিভিন্ন কাজে ওনাকে অগ্রণী ভূমিকা নিতে আমরা লক্ষ্য করেছি। আমার নারায়ণদা বলেছেন যে নিজেরকে কিভাবে ওনাকে সাহায্য করেছে বিপদের সময়, সেটাই আমাদের মানবতা আর সেটাই আমাদের মানব ধর্ম। সম্প্রতি তামিলনাড়ুতে সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ 11 জন সেনাকর্মীর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করল বড়খলা সেডো ক্লাব। শনিবার সংস্থার কমিউনিটি হলে এই উপলক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংস্থার কর্মকর্তারা। পরে তার জীবনশৈলী নিয়ে আলোকপাত করেন তারা। সভা শেষে বিদেহী আত্মার প্রতি চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের স্মৃতিচারণ সভায় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সত্যব্রত দে, সাধারণ সম্পাদক অজিত দাস, কল্লোলজি চক্রবর্তী প্রমুখ। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মবিরতি প্রত্যাহার করলেন অস্থায়ী এবং অবৈতনিক পিএইচই কর্মচারী পরিষদের সম্পাদক বাপন নমশূদ্র। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আংশিক সফল হওয়ায় প্রত্যেক কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তের পর সাংবাদিক সম্মেলনে আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস পিএইচই বিভাগের গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন যাবৎ বিনা পারিশ্রমিকে কাজ করে যাওয়া সকল অস্থায়ী কর্মচারীদের মাসিক 6,500 টাকা সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বরাকের 3 জেলার সকল কর্মীরা একত্রিত হয়ে করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান। সেই সঙ্গে বিগত দিনের তাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি এদিন উত্থাপন করেন তারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বরাকভেলি জোনের সভাপতি খয়রুল ইসলাম লস্কর, সম্পাদক বাপন নমশূদ্র, কাছাড় জেলা সভাপতি সামিম আহমেদ লস্কর প্রমুখ। গতকালকে আমাদের ক্যাবিনেট যুগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম সরকারের দ্বারা যে আমাদের প্রত্যেক মাসে 6,500 টাকা করে দেওয়া হবে, যেটা আমাদের অনেক দিনের প্রাপ্তি, অনেক দিনের দাবি। আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি, আংশিক হলেও সফল হয়েছে। যদিও আমাদের পুরোপুরিভাবে সফল হয়নি, কিন্তু আমরা আংশিকভাবে সফল হয়েছি মনে করি। এবং আসাম সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আজকের সংবাদমাধ্যম যুগে আপনাদের মাধ্যমে অত্যন্ত পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদ এবং অবৈতনিক কর্মচারী সংস্থার মাধ্যমে পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে আজকে এই গভর্নমেন্ট এবং মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয় প্রথম দিনে বলেছেন আমাদের সমস্যা নিয়ে সরব হয়েছিলেন নীতিমণি সৈকার সিবি চ্যানেলে, আমরা ওই দিনেও ভেবে নিয়েছিলাম যে এই গভর্নমেন্ট আমাদের দ্বারা আমাদের কিছু করবেন, যেটা কালকে আমাদের বাস্তবায়িত হলো। এখন শুধু অপেক্ষায় আমরা অ্যাপয়েন্টমেন্ট কবে পাব এবং আমাদের বেতন কবে থেকে দাহ্য করা হবে। আর আমরা তাও দাবি জানাই যে 6,500 টাকায় আমাদের পরিবার এবং জীবন নির্বাহ অত্যন্ত কষ্টকর হবে। এবং তথাপি সাধুবাদ জানাই এই গভর্নমেন্টকে, যাতে আমাদের 6,500 টাকা সামান্য হলে বৃদ্ধি করার বিচারাধীন রইল আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও স্বচ্ছ ভারত অভিযান চালানো হয়। বিজেপি শহর মণ্ডল কমিটির কর্মকর্তারা করিমগঞ্জের বিভিন্ন মন্দির সহ অন্যান্য এলাকা আবর্জনা সারাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেন। উল্লেখ, আবর্জনার গন্ধে প্রতিদিন চলাফেরা করা পর্যটকদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়েছিল। পর্যটকদের কথা চিন্তা করে আবর্জনা সাফাই করে সড়কের পাশ বাড়িয়ে দিতে বিশেষ প্রচেষ্টা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওনাদের বিশেষ প্রচেষ্টায় কাশী রাজপথ আবর্জনামুক্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সমগ্র দেশব্যাপী শনিবার বিশেষ অভিযান চালানো হয়। ব্যতিক্রম থাকেনি করিমগঞ্জ জেলাও। বিজেপি শহর মণ্ডল কমিটির কর্মকর্তারা এদিন মন্দির মঠ ইত্যাদি এলাকা সাফ করে তুলেন। আজকের প্রত্যেক মন্দির মঠ বিজেপির প্রত্যেক কর্মীরা জেলা স্তরের হোক, রাজ্য স্তরের হোক, মণ্ডল ভিত্তিক হোক, সবাই মিলে একসঙ্গে প্রত্যেক মন্দির যতটুকু সম্ভব আজকে পরিষ্কার আমরা করছি। সাফাই অভিযান আজকে আমরা করেছি থানা রোডের শিব মন্দির, পিডব্লিউডি কুনার শিব মন্দির, টাউন কালীবাড়ি,
এবং আমরা যে সীমান্তবর্তী বিসর্জন ঘাট এটা সাফাই করেছি। এটার মূল উদ্দেশ্য হলো 9 তারিখ হতে ছিল আমাদের প্রভাত ফেরি, কিন্তু সেই প্রভাত ফেরি হয় না, এই কারণে আমাদের দেশে একটা ভীষণ বিপুল পরিমাণ ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা হলো যে বিপিন রাহাত সহ 12 জন, টোটাল মিলে 13 জন হবে, যে যারা এটা হেলিকপ্টার ক্রেশে ক্রাশ হয়েছে, ক্রাশ হয়ে ওরা মৃত্যুবরণ করেছে। তাই সেদিন আমরা প্রভাত ফেরিটা বন্ধ রেখেছি, তাই পুনরায় আমরা সেই কার্যক্রম শুরু করছি আজকে এবং কালকে সেটা হবে। শীতের শুরুতেই নতুন শীতবস্ত্র বিতরণ করলো করিমগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ। সকালে আশ্রম কর্তৃপক্ষের উপস্থিতিতে বস্ত্র বিতরণ করেন স্বামীজি মহারাজ সহ অন্যান্য সদস্যরা। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী রামভদ্রানন্দ মহারাজের তত্ত্বাবধানে শনিবার করিমগঞ্জ জেলার পিপলাপুঞ্জি ফরেস্ট ভিলেজ, যোগীছড়া ফরেস্ট ভিলেজ, মাগুরছড়া ফরেস্ট ভিলেজ, করিকাই ফরেস্ট, এসসি ভিলেজ, ইছাবিল টি গার্ডেন, তরজাপুঞ্জি, বাজারিছড়া, কালাছড়া ও পূর্ব বাজারি এলাকায় 200 দুস্থ মানুষের মধ্যে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয়। স্বামী রামভদ্রানন্দজী মহারাজ এদিনের কর্মসূচি সম্পর্কে বলেন, সমস্ত বস্ত্র বিতরণ করার আগে একটা সমীক্ষা করা হয়েছিল, তবুও সকলকে দেওয়া সম্ভব হয়নি, মাত্র 200 জনের পাশে দাঁড়ানোটাই এই অবস্থায় চাহিদার তুলনায় ভীষণ কম। তার কথায় এটা অনেকটা সিন্ধুতে বিন্দুর মতো, আগামীতে আবার বস্ত্র সংগ্রহ হলে তা বিতরণ করা হবে বলে জানান তিনি। আজও পর্যন্ত সেই স্বামী বিবেকানন্দ সেই আদর্শেই প্রচার করে গেলেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে, এই ভগবান বোধে তাদের সেবা করতে হবে, তাদের পূজা করতে হবে। সেই আদর্শকে রেখে আজকে আমরা একটা দেবতাকে পূজা করতে গেলে যেরকম ভাবে তাকে আমরা ফুল, বেলপাতা, কিছু ফল, মিষ্টি দিয়ে তাকে পূজা করি, ঠিক সেই রকম আমরা মানুষকে তার দারিদ্রতার এই শীতের মধ্যে কষ্ট পাচ্ছে, যদি একটা আমরা কম্বল দিতে পারি, যদি হাতে তুলে দিতে পারি, সেই সেই কম্বলটাই তার কাছে একটা আনন্দদায়ক হবে। সেই কম্বল দিয়ে আমরা কি করছি, ভগবানকে যেমনভাবে সেবা পূজা করছি, আমরা এই কম্বল দিয়ে সেটা সেবা পূজা করছি আজকে। সেই জন্য আমরা কিছু 200 পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করার জন্য আমাদের এই বাজারিছড়া রামকৃষ্ণ আশ্রম তাদের ভলেন্টিয়ার দিয়ে তারা বাড়ি বাড়ি আপনাদের কাছে কুপন দিয়ে এসেছেন। সেই কুপন অনুযায়ী যাদের কাছে আছে তারা এখানে আসলে আমরা সেই কুপন দেখে আমরা কম্বল বিতরণ করি। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হওয়া দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত তার পত্নী মধুলিকা রাওয়াত সহ অন্যান্য সেনা আধিকারিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে প্রাক্তন সৈনিক সংস্থা। শনিবার প্রাক্তন সৈনিক সংস্থা গঙ্গানগরের ব্যবস্থাপনায় ও আমরাঘাট বাজার কমিটির সহযোগিতায় আমরাঘাট বাজারে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে প্রাক্তন সৈনিক সংস্থার পক্ষ থেকে শহীদদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রাক্তন সৈনিক নীলকান্ত দাস, প্রবেন্দ্রচন্দ্র দাস, নিখিল দাস। পরে প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহা রঞ্জন শুক্লবৈদ্য, বাজার কমিটির সভাপতি কৃপেশ পাল, আমরাঘাট একে দে জুনিয়র কলেজের অধ্যক্ষ সুব্রত চৌধুরী, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী সহ কলেজের ছাত্রছাত্রী, বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিক এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রয়াতদের আত্মার চিরশান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রাক্তন সেনাকর্মী প্রবেন্দ্রচন্দ্র দাস। আমরা সমগ্র দেশবাসী আন্তরিকভাবে আমরা দুঃখিত এবং যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেই উদ্দেশ্যে আমাদের যে CDS যিনি রাওয়াত স্যার, ওনার সঙ্গে যে আরও 12 জন একটা অসময়ে যে অকাল প্রয়াণ হয়েছে ওনাদের হেলিকপ্টার দুর্ঘটনায়, ওনাদের প্রতি কৃতজ্ঞতা সম্মান প্রদর্শন হেতু আমাদের এতদঞ্চলের আমলাঘাট এলাকার যারা প্রাক্তন সৈনিক কর্মী কর্মচারীরা রয়েছেন তাদের উদ্যোগে এবং আমলাঘাট বাজার কমিটির পরিচালন সমিতির সহযোগিতায় এবং এতদঞ্চলের নাগরিকবৃন্দের সহযোগিতায় এখানে আমরা জড়ো হয়ে আজকের দিনে এই দুপুর রোদ্দের মধ্যেও আমরা সবাইকে আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছি যাতে তাদের আত্মার সদগতি হয়, এবং আমরা ক্ষুদ্র প্রয়াস একটা ছোট্ট একটা চেষ্টা করলাম যাতে আমাদের দেশের সৈনিকদের প্রতি আমাদের এতদঞ্চলের সাধারণ নাগরিকের যে শ্রদ্ধা সেটা আমরা জ্ঞাপন করতে পারি। সেই উদ্দেশ্যে আজকের দিনে এখানে আমরা এই সভা কন্ডোলেন্স মিটিং করেছি এবং তাদের প্রতি বিধি আত্মার প্রতি আমরা শ্রদ্ধা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
কৃষক আন্দোলনের বিজয় উপলক্ষে শিলচরে শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ কর্মসূচি পালিত। আগাম নোটিশ ছাড়াই চাকরি থেকে বহিষ্কার, সুবিচারের দাবি মহিলা কর্মীর। দেড় বছরের শিশুপুত্রকে নিয়ে নিখোঁজ স্ত্রী, থানায় মামলা সামিল। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।